একটা সময় ছিল যখন বাংলা টেলিভিশনে নায়িকাদের থেকেও খলনায়িকারা বেশি জনপ্রিয় ছিল, আর সেই তালিকাতে সবার আগে মোনালিসা পাল সরকার। বাংলা টেলিভিশনে দুর্ধর্ষ ভিলেন মানেই মোনালিসা, বোঝে না সে বোঝে না, কে আপন কে পর প্রভৃতি ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে যান। যদিও তার কেরিয়ার আরম্ভ হয় হাওড়া ব্রিজ অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু আজ প্রায় অনেক দিন হল অ্যাক্টিং কেরিয়ারকে এক প্রকার বিদায় দিয়েছেন। সম্ভবত তাকে শেষবার দেখা যায় সানবাংলার নয়নতারা ধারাবাহিকে, তাও আবার তার চরিত্রে হঠাৎই মুখ বদল হয়, কারণ সেই সময় তিনি সন্তান সম্ভবা। এরপর তার জীবনে আসে এক ফুটফুটে পুত্র সন্তান, মা হন অভিনেত্রী মোনালিসা। মা হবার পরে তার জীবন পাল্টে যায়, বর্তমানে তার সমস্ত সময়টা জুড়ে তার সন্তান। পর্দার খলনায়িকা বাস্তবে যত্নশীল মা, ছেলে সংসার তার বর্তমান জীবন। অভিনেত্রী যে সংসার জীবনেও পটু সে তো জেনে গেছে সবাই, এখন এই মুহূর্তে কাজে ফিরতে চান না তিনি, নিজের সন্তানকে সময় দেওয়াই তার কাছে আগে। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে টলিপাড়া। তবে তাকে যে পর্দায় অনেকটা মিস করতে হবে তা বলা বাহুল্য। তো বন্ধুরা, তাকে কে কে মিস করো কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।